বিয়ের বাকি মাত্র 7 দিন, তারপরই অভিনেতা এবং দীর্ঘদিনের প্রেমিক কাঞ্চন মল্লিকের গলায় মালা দেবেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। আগামী 6ই মার্চ ফাল্গুনের মিষ্টি বাতাসে সামাজিক বিয়ে করবেন তারা। দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে 10ই জানুয়ারি ডিভোর্স দিয়েই 14ই ফেব্রুয়ারি শ্রীময়ী চট্টরাজকে আইনিভাবে বিয়ে করেছেন কাঞ্চন। 6ই মার্চ আসার আগেই আইবুড়ো ভাত খেলেন শ্রীময়ী। একা তিনি নন, কাঞ্চন মল্লিকে পাশে বসিয়েই আইবুড়ো ভাত খেলেন অভিনেত্রী। সেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী। জানিয়েছেন তাদের আইবুড়ো ভাত খাইয়েছেন বন্ধুরা, যে বন্ধুরা শুরু থেকেই তার এবং কাঞ্চনের এই সম্পর্কের পাশে ছিলেন। আইবুড়ো ভাতের ছবি এবং ভিডিও শেয়ার করে শ্রীময়ী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রথম আইবুড়ো ভাত। জীবনে অনেক মানুষ দেখেছি, কিন্তু এমন বন্ধু দেখিনি কোনো দিনই। তারা সবসময় আমার পাশে ছিলেন, ভালো এবং খারাপ দুই সময়তেই তাদের পাশে পেয়েছি আমি। কেবল আমার নয়, কাঞ্চনের পাশে এসে দাঁড়িয়েছেন তারা। তাদের কোনো স্বার্থ নেই, প্রত্যেকেই নিঃস্বার্থ বন্ধু। শর্তহীনভাবে আমাদের ভালোবাসেন তারা। দরকারে অদরকারে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তারা সবসময়। এমন বন্ধুত্ব পাওয়া দুর্লভ। আমাদের বন্ধুত্ব অটুট, আমাদের বন্ধুত্ব সারা জীবনের। আমাকে এবং কাঞ্চনকে সারপ্রাইজ দিয়েছেন তারা। আমরা দুজনেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। রক্তের সম্পর্ক না থেকেই এতখানি আপন করে নিয়েছেন তারা আমাদের। তারা আমাদের আত্মীয়দের চেয়েও বেশি। এমন বন্ধুদের খোয়াতে চাই না কোনো দিনও। এখন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে। ধন্যবাদ।